বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন। তো আজ আপনাদের ভায়োলিনে বলবো না গো এই গানটি দেওয়া হবে, ভালো করে খেয়াল করেন এই গানটি। তো দেখেন বলবো না গো আর কোনোদিন কিভাবে বাজাবেন। দিলীপ রায় নামে আমার এক সাবস্ক্রাইবার উনি কমেন্ট করেছে, তো সময়ের অভাবে দিতে দেরি হয়ে গেল, তার কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যাই হোক আপাতত আমরা সি শার্প থেকে বাজাবো। সি শার্প বলতে 3 নম্বর তারটি আমরা সা করে নিয়েছি, 3 নম্বর তারটি সা করে নিব। আমাদের কি নোট লাগছে আমরা আগেই বলে নিব, যারা ভায়োলিন শিখছেন তারা যা সব নোট সম্পর্কে চেনা আছে। এছাড়াও আমার চ্যানেলে আরও বিস্তারিত ভায়োলিন সম্পর্কে দিব। তো আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে, গানটি অনেকটা দরবারি রাগের উপরের মতো আমার কাছে মনে হয়েছে, অথবা আশাবুড়ি ঠাটের এরকম আমার কাছে মনে হয়েছে। কোমল গা, তারপরে আপনার কোমল গা লাগবে, উদারায় অথবা মুদারায় আপনার কোমল ধা লাগবে, কোমল নি লাগবে, আবার উপরে তারায় কোমল, আবার কোমল গাই ব্যবহার হবে এদিকে। তো আমি একদম স্লো করে বাজাচ্ছি কিভাবে একটা পয়েন্ট পয়েন্ট, যেমন বলবো না গো খেয়াল করবেন। যেমন এই আসলে গানটি হচ্ছে এটি শিল্পী যেভাবে গেয়েছে, ভায়োলিনের ক্ষেত্রে মোটামুটি স্যাড ভার্সন অথবা টেনে যদি বাজানো হয় বা মির দিয়ে যদি বাজানো হয়, এভাবে যদি আমি বাজাই বা গমক দিয়ে যদি বাজাই, তাহলে ভায়োলিনের যে মজাটা বা ভায়োলিনের প্রকৃত প্রাণটা পাওয়া যায়। হয়তো নতুনদের জন্য একটু প্রবলেম হতে পারে। আমি ভিডিওটি মূলত করছি কারণ আপনারা এভাবে না দেখলে শিখতে পারবেন না। তো খেয়াল করবেন একদম আমি স্লো করে যতটুকু সম্ভব সহজ করার চেষ্টা করব। যেমন বলবো না গো সা রে রে, বলবো না গো। এখানে কিন্তু আমার আলাদা আলাদা সব বইং এ। আপনারা যে বিষয়টি খেয়াল করে রাখবেন, এখন আমি পুরো টিউটোরিয়ালটাতে, ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন, সেটি হচ্ছে এক বইয়ে কয়টি নোট বাজাই এবং আলাদা আলাদা নোট আলাদা আলাদা বইয়ে বাজানো হয় কিনা এই বিষয়টি খেয়াল রাখবেন। যেমন এখানে কিন্তু আমি সা রে রে প্রত্যেকটির জন্য আলাদা আলাদাই বোয়িং করেছি। যেমন বলবো না, এই বলবো না গো, যে এই গোটা আমি একটু হালকা করে আমি টেনে নিয়ে আসবো এই মধ্যম আঙ্গুল দিয়ে, কোমল গাতে আসবো। একটি আছে নর্মাল, আমি যদি এভাবে বাজাই, তো আমার কাছে যেটি মজা লেগেছে সেটি হচ্ছে এই বিষয়টা আমার কাছে মজা লেগেছে। বলবো না গো, খেয়াল করবেন। যেমন তো এই বিষয়টি, এটা কিন্তু এক বইয়ে আমি মধ্যমা দিয়ে একদম টেনে এখান থেকে টেনে এনে কোমল গাতে চলে আসবো। যেমন গো, এক বইয়ে। তো পুরোটা যদি মিলিয়ে বাজে কেমন হবে। আর কোনোদিন খেয়াল করবেন আমি আস্তে আস্তে আগাচ্ছি। যেমন আর কোমল গা থেকে মাতে যাব, কিন্তু এখানে কিন্তু এক বইয়ে কোমল গা থেকে মাতে যাব, এক বইয়ে। যেমন আর 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 কোনো দিন, তো একটু স্লো করে দেখাচ্ছি। যেমন আর কোনো, আর মা থেকে রেতে চলে যাবো। এখন আমি মা থেকে রেতে চলে যাব। যেমন এক বইয়ে আর, এখন রে ডাইরেক্ট, কোনো রে সা নি, উদারার উদারার কোমল নি, উদারার কোমল নি ব্যবহার হবে। যেমন আর কোনো দিন, দিন সারেটা হচ্ছে আমার এক বই। যেমন দিন, তো পুরো লাইনটি যদি আমি একসাথে বাজাই স্লো করে কেমন হয় খেয়াল করবেন। মানে আর কোনো, কোনো রে সা নি, ভালোবাসো তুমি মরে, ভালোবাসো তুমি মরে। যেমন ভালোবাসো, খেয়াল করবেন কি বাজালাম। যেমন রেমা, রেমাটা কিন্তু এক বইয়ে, রে থেকে মাতে যাবো আমি এক বইয়ে। আমার এই বইগুলো খেয়াল করবেন। আর যদি আলাদা বই বাজাই তাহলে কেমন হয়, আর এক বই বাজালে আর আলাদা বই। তো আমার কাছে এক বইয়ের ব্যাপারটি ভালো লেগেছে। যেমন ভা ভালোবাসো। তো এখানে আবার কোমল নি থেকে আমি ধাতে যাব এক বইয়ে, যেমন ভালোবাসো তুমি তুমি মোরে। আরেকটি হচ্ছে তুমি মোরে, একটু উপরে যাবে। তাহলে আমার কি করতে হবে, যেমন ভালোবাসো তুমি মোরে, কোমল নি থেকে আমার রেতে আসতে হবে, যেমন ভালোবাসো তুমি মোরে। তো এখানে যে নর্মাল কাজটি করলাম সেটি কিন্তু আমি এদিকে এসে করতে পারি, যেমন আমার আগের একটা ভিডিওতে ছিল এই ছাটি, যেমন ফিক্সড আঙ্গুলে, যেমন তো এই ছাটি দিলে আমি এই ছাটি যখন আমার ফিক্সড হবে, এই ছাটি যদি আমি ফিক্সড করতে পারি তখন আমি এই রেটি দিতে পারছি, এটা কিন্তু আমাদের শুদ্ধ রে। আর এখানে আমাদের কোমল রে আপাতত এই গানে ইউজ হচ্ছে না, শুদ্ধ রে। তাহলে আমি যদি এটি এভাবে বাজাই, যেমন ভালোবাসো তুমি, এখানে আমি একদম মিড দিয়ে রে সা, যেমন ভালোবাসো তুমি তুমি তুমি, এক বয়ে নি থেকে তুমি মোরে মোরে মানে রে সা, যেটি আমি এই কাজটি আমি এখানে করব। আমার ভায়োলিনটি টিউন আছে মা সা পা রে, আবার বলছি মা মা সা পা রে, এভাবে এরকম টিউন আছে। তো যতটুকু দেখালাম এতটুকু কিন্তু স্থায়ী স্থায়ী হয়ে গেল। স্থায়ীটা যদি এখন আমি একদম মির দিয়ে আর গমক দিয়ে বা মির দিয়ে বাজাই তাহলে কেমন হবে, যেমন এখানে আমি একটু গমক দিতে পারি, যেমন আর কোন। তো ভালোবাসি মোরে তুমি আগে আমাদের ছিল রেমা, এখন আমরা রেমা ইউজ করবো। কিন্তু হবে ভালোবাসো, এক বইয়ে একদম এতগুলো কাজ আমাকে করতে হবে, খেয়াল করবেন। ভালোবাসো এই পুরো কাজটি আমি এক বইয়ে করেছি, মানে বউ আমার একটি, আমি বউ এখানে দ্বিতীয় কাটতে পারবো না, বউ আমি কেটে ফেলতে পারবো না, যেমন ভালোবাসো ভালোবাসো, অথবা আগে ছিল আমাদের যেমন, এখন হচ্ছে তুমি মোরে। তো পুরো লাইনটি আমি একসাথে এখন এভাবে বাজিয়ে দিচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, যেমন আমার এই গমকটি দেওয়ার সময় মিটটি দেওয়ার সময় আমার খেয়াল রাখতে হবে মার উপরে যাতে চলে না, যেমন এই মাতেই এই মাতেই থাকবো। আমি যদি বেশি চলে যাই তাহলে কিন্তু আমার ডিস্টিউন হয়ে যাবে, যেমন হলো না কিন্তু। তাহলে আমি যদি মা পর্যন্ত যাই খুব স্লাইট, আর যদি আমি রেসাটা না দিই তাহলে কিরকম হবে, যেমন ভালোবাসো। এখানে কিন্তু উদার কোমল ধা ব্যবহার হবে, কোমল নি। এই আঙ্গুলগুলো আপনারা একটু চেষ্টা করবেন, যেমন ভালোবাসো তুমি মোরে। তো আমার কাছে মনে হয়েছে রে সাটি দিলেই মনে হয় এটি শুদ্ধ হয়। তারপরে কানের ব্যাপার, গানটি শুনেই আমি উঠেছি, আমার অনেক ভুল হতে পারে, আপনারা নিজগণে ক্ষমা করবেন। যতটুকু দেখালাম এতটুকু স্থায়ী হয়ে গেল। অন্তরা দেখিয়ে দিচ্ছি, অন্তরা একটি বাজাতে পারলেই বাদ বাকিগুলো বাজাতে পারবেন। তো এখানেও আমি আগেই বলেছি ভায়োলিনের ব্যাপারটি একটু অন্যরকম, এটি ধরেন এক এক রকম শিল্পী। আর ভায়োলিনে এই মির গমক ছাড়া গানের প্রকৃত প্রাণটি আনা যায় না। একটি হচ্ছে আপনাকে সারগাম লিখে দিলাম, আপনি ওভাবে পুজ দিয়ে বাজালেন, কিন্তু ওটিতে আপনি গানটি মনে হবে যে ই হচ্ছে না। কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি একটু ট্রাই করেন, একটু যদি সময়ও লাগে, আপনাদের গানটি মানে সুন্দর মতো উঠবে বলে আমার মনে হয়। তো যাই হোক, অন্তরা দেখাচ্ছি। অন্তরা উঠবে আমাদের মা থেকে। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমনও হলো এমনও হলো এমনও হলো, এতটুকু আমাদের অন্তরা। প্রথম অন্তরাটি দেখাচ্ছি, যেমন খেয়াল করবেন মা থেকে। তো বলে যেমন মামা, আমি এখানে দুইবারও দিতে পারি, অথবা এখানে আমি একটি ইয়ের মতো দিতে পারি, যেমন এই কাজটি করতে পারি। তো এখানে আমার বোয়িং একটি, কিন্তু তখন আমার এখানে এই ইটি হবে। আর যদি আমি দুইবার দিই মা, তাহলে দুইবার মামা আমি এভাবে দিলেই হয়ে যায়, যেমন বলে বলেছিলে মামা পাপা ছিলে গো, খেয়াল করবেন, বলেছিলে গো গো বলে আমি এখানে धाते एकटू इ दीब जेमन बोले कोमल धा एखाने कोमल धा व्यवहार होबे शुद्ध धा ना शुद्ध धा दिले डिस्टिउन हो जाबे ख्याल करबेन बोलेछिले तो एटिও কিন্তু আমার খুব স্লাইড খুবই অল্প একটু আমি এমন না যে একদম অনেক বেশি দেব এমন না যেমন মা মা পা পা কোমল ধা থেকে কোমল নি পর্যন্ত যাব কোমল নি পর্যন্ত জাস্ট একটি বইয়ে আমি বাজাবো বিষয়টা যেমন বলেছিলে গো এই গো পর্যন্ত আমি কোমল নি এই পর্যন্ত আমি এক দুমে চলে যাব যেমন এই পর্যন্ত আমি একটি বইয়ে আমি আসব এখানে কিন্তু বই আমি কাটবো না যেমন এই পর্যন্ত তারপরে ভালোবাসি গো যেমন আমি একটু আগাচ্ছি তো আমি কিন্তু এখন তারার সা ব্যবহার করলাম এই আঙ্গুল দিয়ে আগে নরমালটি দেখাই তাহলে আপনাদের বুঝতে হয়তো সুবিধা হবে যেমন এটি হচ্ছে আমাদের যেমন সার আঙ্গুলেই সাটি দিলাম যেমন ভালোবাসি গো এরকম আর কি যেমন নি সা নি থেকে সাথে যাব এক বয়ে তারপরে আর কয়েকটি সা আর তিনটি সা যেমন তো পুরো লাইনটা যদি একসাথে বাজাই বলেছিলে গো ভালোবাসি গো এতটুকু আর যদি আমি প্রথমে যেটা বাজিয়েছিলাম এই আঙ্গুল দিয়ে আমি ছাটি দিয়েছিলাম নি থেকে মির দিয়ে টেনে আনি নি থেকে মির দিয়ে টেনে আনি যেমন তো একটি বিষয় খেয়াল রাখতে হবে যাতে কখনোই আমি যদি অন্য আঙ্গুল ব্যবহার করি অন্য নোট ই নোট বাজানোর ক্ষেত্রে যাতে আমাদের কখনো আগ পিস না হয়ে যায় বেশি কম না হয়ে যায় এই বিষয়টি খুব ক্লিয়ারলি খেয়াল রাখতে হবে যেমন সার জায়গায় আসতে হবে মানে সরি একটু যাতে ডিস্টিউন না হয় একটু এদিক সেদিক হলে কিন্তু নোট চেঞ্জ হয়ে যাবে তারপরে তারপর হচ্ছে আজ কেন গো এমনও হলো খেয়াল করবেন তো এখানে আগে আমি নরমালি দেখাচ্ছি তারপরে আমি দেখাবো কিভাবে উপর থেকে আপনারা বাজাবেন আজ কেন গো এমনও হলো যেমন এখানে আমাদের তারা রেতে আসবো আমরা যেমন আজ কেন খেয়াল করবেন সা থেকে তারা রেতে যাবো আমি এক বইয়ে যেমন এই যে এক বই আমি কিন্তু এখানে বই দুইটা করে নিই এরকম কিন্তু না মানে আজ কেন গো এটা কিন্তু আমাদের তারার কোমল গা ব্যবহার হচ্ছে তারার কোমল গা একদম এই বিটের থেকে একটু এখানে একেবারে এখানে যেমন যেমন আবার আজ কেন গো এমন হলো তো এটি যদি আমি স্লো করে দেখাই তো এই তারার কোমল গাটি ইচ্ছে করলে আমি এদিকে এসে বাজাতে পারি ইচ্ছে করলে আমি এদিকে এসে বাজাতে পারি যেমন আমার গত একটা ভিডিওতে ছিল আঙ্গুল ফিক্সডের যে ব্যাপারটি সেটি কিন্তু আমার এখানে আইয়ে যে উপরে রেটি যদি আমি দিতে পারি যেমন এটি কিন্তু আমার এখন রে এই এই রেটি আর এই ওপেন রে আর আমার মিডল ফিঙ্গার দিয়ে ধরে রে একই কিন্তু হতে হবে তাছাড়া কিন্তু হবে না আর রের সাথে নোটটি আমাদের কোমল গা তারার কোমল গা আর এটাও রের সাথে আর এটিও কিন্তু রের সাথে কোমল কোমল গা তো এখন যদি আমি এটি আপনার এখানে এসে বাজাই কেমন হবে যেমন যেমন তো এখানে আমি এখন একটু গমক ইউজ করব আজ কেন গো খেয়াল করুন কিভাবে বাজাবো যেমন যেমন আজ আজ তো আপনাদের এই রেটি যদি ফিক্সড না থাকে তাহলে কিন্তু আপনারা এখানে এসে ডিস্টিউন হয়ে যাবে এই ব্যাপারটি পারবেন না আমি আগে এটি দেখাচ্ছি পরে নর্মালি কিভাবে বাজাবেন ওটিও দেখিয়ে দিচ্ছি যেমন আজ কেন এখান থেকে রেতে রেটা বাজানোর পরে আমাকে তার আর গাতে চলে যেতে হবে। আজ কেন গো, আজ কেন গো, খেয়াল করবেন যেমন আজ কেন। তো আমি গমকটি এখন দিতে পারছি কারণ আমি রেটি, আর আমাদের এখানে রেটি ওপেন বলে এই গমকটি আমার অনেক ক্ষেত্রে দেওয়া পসিবল হচ্ছে না। যেমন যদি এটি আমি করি, এটি নর্মালি, নর্মালটি আমি আরেকবার দেখাচ্ছি, আর আরো নর্মাল করে দেখাচ্ছি যারা নতুন লার্নার রয়েছে তাদের জন্য। যেমন আজ কেন গো, আমার কাছে এটি মজা লেগেছে খুব, এটি ভালো লেগেছে। ভায়োলিনের মেন প্রাণী হচ্ছে এরকম গমক আর মিট দিয়ে বাজানো। যেমন এই গমকটি দিবেন, এই আঙ্গুলটি আমি দিব কারণ এটি আমাদের কোমল গাতে যেয়ে বসবে এই আঙ্গুলটি রে। যেমন কোমল গা রে সা, কোমল গা রে সা। আবার বলছি, তাহলে তাহলে আমি আস্তে আস্তে আবার আগাচ্ছি। আজ কেন গো এমন হলো, এই পর্যন্ত বাজাচ্ছি। যেমন তো একদম গা রে সা দিয়ে আমি সাথে চলে আসবো। এখন কিন্তু আমার সা এটা, আমি যদি এই তারেই কভার করতে চাই বিষয়টি, এই তারে যদি কভার করতে চাই তাহলে আমার এভাবে বা যেমন আজ কেন গো, আজ কেন। তারপরে হচ্ছে এমনও হলো, এমনও হলো। এখানে হচ্ছে নি, নি থেকে ধাতে যাব এক বয়ে। যেমন নি নি ধা, এই 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 ধা এই নি ধাটা আমার এক বয়ে। যেমন যেমন রে সাটা বাজানোর পরে আমি নিতে চলে যাব। এমন ও হলো, খেয়াল করবেন। তো পুরো লাইনটি যদি একসাথে বাজাই, এটি দিয়ে সা দেওয়ার পরে যদি আমার করতে হবে, আমার আবার একটি দিয়ে সা দিতে হবে। যেমন তো আমার যেটা করতে হবে, এখানে যদি আমি এটা দিয়ে সা দেই তো সেক্ষেত্রে আমার আবার এখানে সা আনতে হবে। তো এই বিষয়টি যাতে খেয়াল রাখতে হবে। যেমন এখন কিন্তু আমার আবার এটা দিয়েই সা দিতে হবে। যাই হোক, তারপর আমি আবার সামনের দিকে আগাচ্ছি, আশা করবো এতটুকু বুঝতে পারবেন। তারপর আবার এমনও হলো, এমনও হলো, খেয়াল করবেন। যেমন সরি, ভুল হয়েছে। তারপরে এমনও হলোটা পা মা মা পা মা গা। তো এই মা গাটা কিন্তু আমার এখন এক বয়ে নামবে। যেমন পা মা এক বয়ে, পামাটা এক বই দেওয়ার পরে মা পা এখন আলাদা। যেমন এমন হলো, খেয়াল করুন কিভাবে যাচ্ছি। যেমন পামা মা পা, এই মাগাটাও এক বই। তো এমনও হলো, এমনও হলো দুইবার বাজাচ্ছি, দুইবার দুই রকম। যেমন এটি একবার প্রথমবার, আরেকটি হচ্ছে এমন হলো গামা, এই গামাটাও এক বই। যেমন এমন এমন হলো, মা থেকে আমি রেতে চলে যাব। যেমন খেয়াল করবেন কি হবে। যেমন এমন এমন হলো গামা রে রে সা, এমন হলো। তো এটি যদি আমি এখন একটু আগে থেকে আসি, এমনও হলো, এমনও হলো এইভাবে থেকে। যেমন তারপর আবার বলবো না গো আর কোনোদিন। তো যতটুকু দেখালাম এতটুকু কিন্তু পুরো গানটি হয়ে যাবে। ভিডিওটি একটু স্লো করে দেখবেন প্রয়োজনে। তো যাই হোক, পুরো গানটি আমি এখন একসাথে বাজিয়ে দিচ্ছি, একটু স্লো করে বাজিয়ে দিচ্ছি, খেয়াল করবেন। আরেকবার বাজাচ্ছি। অন্তরা আবার আবার বাজাচ্ছি। তারপর আবার বলবো না গো। তো দেখলেন কিভাবে বাজাবেন বলবো না গো এই গানটি। কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, প্রয়োজনে আমি আবার নতুন করে ভিডিও তৈরি করব। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন।